প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। একই সাথে ইউজিসির তরফ থেকে জানানো হলো একটি নির্দেশিকা, যার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য খুশির সংবাদ। একই সাথে পরীক্ষা নিয়েও কি ইউজিসি এই বিভিন্ন তথ্য উঠে আসছে, সেটার বাস্তবটা কি বিস্তারিত এই ভিডিওতে স্কুল কলেজের একাধিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি ভিডিওটিকে লাইক না করে থাকো, তুই অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, অর্থাৎ যারা মাধ্যমিক, একাদশ এবং উচ্চ মাধ্যমিকে পড়ছো, কিংবা কলেজে পড়ছো, কিংবা কলেজ পেরিয়ে উঠেছো, তোমরা যারা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, পলিটেকনিক পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া রীতিমতো এই মুহূর্তে চলছে। 18 এপ্রিল কিন্তু লাস্ট ডেট আবেদন প্রক্রিয়ার, যেখানে কিন্তু রাজ্য সরকার সহ পলিটেকনিক অর্থাৎ কারিগরি ভবন কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ প্রচার করছেন কিভাবে মানে ডিপ্লোমা কোর্স করে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে, কেরিয়ার বিল্ড করতে পারে, তাই নিয়ে বিজ্ঞাপনও রীতিমতো দিচ্ছে। পলিটেকনিকের যে ইন্টেন্স পরীক্ষা আছে জেক্সপো, সেই পরীক্ষা কিন্তু মে মাসের 21 তারিখ। কাজেই যারা পলিটেকনিক দিতে চাও আর এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করে নাও। আর পলিটেকনিক পরীক্ষার সম্বন্ধে বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি পলিটেকনিক সম্পর্কে বা পলিটেকনিক কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারো। এরপরে তোমরা যারা বা স্কুলের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে আর্থিক পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারছো না, তোমাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কিন্তু একটি বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় কিন্তু ফ্রি কোচিং সেন্টার একটি স্থাপন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা বিনামূল্যে সম্পূর্ণভাবে প্রাইভেট কোচিং নিতে পারবে। এ সত্যি আমার ভালো লাগে, অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা আর্থিক পরিস্থিতির কারণে প্রাইভেট টিউশন নিতে পারে না, তাদের জন্যই কিন্তু এটা একটা বিরাট পরিকল্পনা। হাওড়ার ছাত্রছাত্রী এবং হাওড়ার আশেপাশের থেকেও ছাত্রছাত্রীরা এসে কিন্তু এই কোচিং সেন্টারে এ বিনামূল্যে প্রাইভেট টিউশন নিতে পারবে, যেখানে এ স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রাইভেট টিউশন নেবেন। তোমাদের এই ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে তোমরা যারা ইউজিসি নিয়ে তৎপর, তোমাদের পরীক্ষা কিভাবে হবে, ইউজিসির তরফ থেকে কি পরীক্ষার সম্বন্ধে কোনো নোটিশ দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যেই আমাকে বারবার একাধিক নোটিশ দিচ্ছ, যেখানে বলা হচ্ছে ইউজিসির তরফ থেকে পরীক্ষা অনলাইনে হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই যে ব্যাপারটি এটা একদমই সত্য, ইউজিসির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই ধরনের খবর ওর ছড়িয়ে পড়ছে, মানে ইউজিসির অফিসিয়াল অ্যাকাউন্ট বলতে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। তো ইউজিসির এই যে টুইটার অ্যাকাউন্ট থেকে তোমরা যে সমস্ত তথ্য পাচ্ছ, সেটা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই পোস্ট হচ্ছে, কিন্তু ইউজিসির কর্তৃপক্ষ কিন্তু এটা পোস্ট করছে না। এটা রীতিমতো ইউজিসির যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু হ্যাক হয়েছিল, সেই কারণেই ওই পোস্টগুলো কিন্তু ভুয়ো, ও এই হ্যাকার কিন্তু পোস্ট করেছে। কোথাও ইউজিসির যে টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার রয়েছে, সেই প্রোফাইল পিকচারও কিন্তু চেঞ্জ করা হয়েছে। কাজেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, ইউজিসি কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না রাজ্যের একাধিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেটা কিভাবে তারা পরীক্ষা নেবে। যারা যদি চায় অনলাইনে পরীক্ষা নিতে পারে, তারা যদি চায় অফলাইনে পরীক্ষা নিতে পারে। ইউজিসির তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি পরীক্ষা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। ইউজিসির যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা সম্পূর্ণভাবে হ্যাক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ভুয়ো তথ্য কিন্তু ছড়িয়েছে, যেটা তোমরা সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের জন্য কিন্তু ইউজিসির তরফ থেকে অফিসিয়ালভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কারণ তোমরা সকলেই জানো, তোমরা হয়তো তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, কোনো ডিগ্রির পরীক্ষা কমপ্লিট করে ফেলো, কিন্তু তোমাদের যে ডিগ্রি রয়েছে বা তোমাদের যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরও তোমাদের হাতে ডিগ্রি আস্তে আস্তে অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে পরবর্তী উচ্চশিক্ষার জন্য তোমাদের অসুবিধা হয়, কোনো চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়, সেই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু ইউজিসির তরফ থেকে এই মুহূর্তে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার কমপ্লিট করার পর তোমাদের রেজাল্ট বেরোবে, ওই রেজাল্ট বেরোনো থেকে এ শুরু করে 180 দিনের মধ্যে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রি তোমাদের হাতে তুলে দিতে হবে, যাতে ছাত্রছাত্রীর পরবর্তী উচ্চশিক্ষায় এবং কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়।
কাজেই শুধুমাত্র গ্র্যাজুয়েশন না, যে কোনো ডিগ্রি কোর্সের ক্ষেত্রে এ পরীক্ষার ফল বেরোনোর 180 দিনের মধ্যে এ তোমাদের হাতে তুলে দিতে হবে ডিগ্রি, আর তোমাদের হাতে তুলে দিতে হবে সম্পূর্ণ ডকুমেন্টেশন, যাতে পরবর্তীকালে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, যেটা এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো, এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রেই কলেজের একটা সুখবর, কারণ তোমরা সকলেই জানো তোমাদের ডিগ্রি হাতে পেতে পেতে কতটা সময় লাগে, কিন্তু এই মুহূর্তে ইউজিসির নির্দেশ অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষার ফল বেরোনোর 180 দিনের মধ্যেই তোমাদের ডিগ্রি তোমার হাতে তুমি পেয়ে যাবে এবং পরবর্তী উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সেটাকে প্রদর্শিত করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্যই একটা সুখবর রয়েছে। বাদ বাকি তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।